মুখোশের আড়ালে। বস, ছেলেটা তো আমার পকেটে রিমোট ঢুকিয়ে ফেললো। তাই তো দেখছি। আপনি যাই বলুন, এই কাজটা করবে না পরিষ্কার বুঝতেই পারছি। কাজটা ওকে করতেই হবে। আর কখন করবে? সময় তো হয়ে গেল। আপনি বুঝতে পারছেন না দেখে ওর অন্য কোনো ধান্দা আছে? সর্বনাশ, এখানে বুম, কিছু হলে তো এতগুলো বাচ্চার জীবন শেষ হয়ে যাবে। বমটা সেট করেছে কোথায়? তার মানে সবাইকে ঝিনুক বাঁচিয়েছে, এই জন্যই তো আমি তোমাকে এতটা সম্মান করি ঝিনুক। ভগবান, তুমি যদি সত্যিই থাকো তাহলে দেখো, তুমি দেখো ঝিনুকের যেন কোনো ক্ষতি না হয়। যে মানুষটা এত জনের প্রাণ বাঁচালো তাকে তুমি ভালো করে দিও ঠাকুর। তা সত্ত্বেও কেন আমরা সাকসেসফুল হলাম না? ঝিনুক এসে পুরোটা গন্ডগোল করে দিল স্যার। ঝিনুক 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 যে ওখানে আসবে এই খবরটা তোমাদের কাছে ছিল না কেন? স্যার, আমরা কেউ কিছু বোঝার আগে ঝিনুক এসে পুরোটা ভেস্তে দিয়ে চলে গেছে। এই তোমাদের ইন্টেলিজেন্সের স্ট্যান্ডার্ড? স্যার, এটা ইন্টেলিজেন্সের প্রশ্ন নয় স্যার। তাহলে কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন আসলাম? তুমি তো বুঝতে পারোনি বলেই খারাপ। ডক্টর, ঝিনুক এখন কেমন আছে? শি ইজ অল রাইট তো? থিঙ্ক পজিটিভ, সবসময় খারাপটা ভাবো কেন, ভালোটা ভাবতেও শেখো। ডক্টর, ভালোটা ভাববো কি করে? কোত্থেকে ভালোটা ভাববো? শুধু তো খারাপই হয়ে যাচ্ছে আমার সাথে। রোজ আমি আমি রেডি থাকি যে কখন খারাপটা হবে আমার সাথে। আমি কিছু বলছেন না? তেমন কিছু না। আপনি শুধু কাইন্ডলি আমাকে একটা কথা বলুন, ঝিনুক এখন কেমন আছে? শি ইজ আউট অফ ডেঞ্জার তো? এই টেনশন আমি আর সত্যি নিতে পারছি না। উনি এখন আউট অফ ডেঞ্জার। ডক্টর, আপনাকে যে আমি কিভাবে হাত কেঁপে যায় না ওদের বোমাবাজি করতে, বন্দুক ধরতে? সরি, অনেক কিছু বলে ফেললাম। আপনি ভেতরে যেতে পারেন, সির সঙ্গে কথা বলতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর, একটা কথা জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনি ঝিনুককে জানাননি তো যে আমি ওকে এখানে অ্যাডমিট করেছি? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক।